আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মৌ সেলাই বাড়ি থেকে আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের জন্য পেটার প্যান গলা বা কলার কিভাবে কাটিং ও সেলাই করতে হয় সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো যারা এই পেটার প্যান গলাটি তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আমি এখন কাটিং পর্বে চলে এসেছি। তো আমি এখানে আগে থেকে একটি বডির পার্ট কাটিং করে নিয়েছিলাম, সেটা আমি একটি দুই ভাঁজের চার পার্ট কাপড়ের উপরে রেখে সেমভাবে আমি এঁকে নিচ্ছি। এটা আমি হাত আন্দাজেই এঁকে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো এঁকে নিতে পারেন। তো আমি আঁকা অংশটি বডির ওই কাঁধ, আপনারা কাঁধের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কাঁধের থেকে বেশি বড় না হয়ে যায়, তাহলে হাতা জয়েন্ট করার সময় পেটার প্যান কলারটি হাতার ভিতরে সেলাই হয়ে যাবে। তো আমি এখন চতুর্দিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রেখে কাটিংটা করে নিচ্ছি। আমি ওটা সেলাইয়ের মার্জিন দিয়েছি। তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেলে আমি সেলাইয়ে চলে যাব। তো এটা আমি একটা স্কুল ফ্রকের জন্য তৈরি করেছি, আপনারা চাইলে যে কোনো জামাতেই তৈরি করতে পারেন। আর এই স্কুল ড্রেসের পুরো ভিডিওটি যদি আপনারা পেতে চান তো আমার কমেন্ট বক্সে এখনই কমেন্ট করুন, আমি সম্পূর্ণ স্কুল ড্রেস ভিডিওটি তৈরি করা আপনাদেরকে শিখিয়ে দিব। তো এই যে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা গলার সাথে লাগিয়ে দেখেছি কেমন হবে। তো আমি আপনাদেরকে সেলাই করেও দেখাবো। তো আমি চলে যাব এখন সেলাই পর্বে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। চলে এসেছি সেলাই পর্বে। আমি এখন, আপনারা এটা মনোযোগ সহকারে দেখুন, আমি এখন এই পট্টির দুই সাইডে সেলাই করে নিব। এই যে আমি মার্জিন বরাবর সেলাই করে নিচ্ছি, সেলাই করে এটা উল্টিয়ে নেব। উল্টিয়ে নিলে আপনারা ভালো ফিনিশিং পেতে আয়রন করে নিতে পারেন। তো আমি আয়রন ছাড়াই হাতের সাহায্যে উল্টিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে চেপে চেপে যে এখন আমি এটা বডির পার্টের ওই গলার সাথে জয়েন্ট করে দিব। আগে একটা মানে ভালো ফিনিশিং পাওয়ার জন্য আমি আগে একটা সেলাই দিয়ে এটাকে অ্যাটাচড করে নিব, তারপরে আমি একটি পাইপিং করব। তো আপনারা, এটা আমি সামনের পার্টের জন্য করছি সেই জন্য আমি পাইপিং ব্যবহার করব। তো আপনারা যদি দুই পার্টেই দিতে চান তাহলে আপনাদের পাইপিং ব্যবহার না করলেও চলবে। তো আপনারা যদি দুই পার্টেরটাই শিখতে চান তাহলে এখনই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি এই যে একটা কোনাকোনিভাবে কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টি আমি এখন গলার চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে পাইপিংটা করে নিব। তো আপনারা যারা আমার মতো পাইপিং শিখতে চান তাহলে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা পাইপিংয়ের ভিডিওর জন্য কমেন্ট করুন, আমি অবশ্যই আপনার জন্য একটু পাইপিং নিয়ে আসব। তো এই যে সুন্দর করে আমি পাইপিংটা দিয়ে দিয়েছি, তো আমার পেটার প্যান গলাটি রেডি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ।